বাকিংহাম প্রাসাদ ব্রিটিশ রাজপরিবারের লন্ডনের বাসস্থান এবং বর্তমানে পৃথিবীতে বিদ্যমান বৃহত্তম রাজকীয় প্রাসাদ। প্রাসাদটি রাজপরিবারের বিভিন্ন রাজকীয় অনুষ্ঠান অবসরকালীন বিনোদনের জন্য নির্মিত হয়েছিল। বর্তমানে এটি একটি পর্যটক আকর্ষণ এলাকা। নির্মাণকালে প্রাসাদটির নাম ছিল বাকিংহাম হাউস। এটি 1703 সালে বাকিংহামের ডিউক জন শেফিল্ডের জন্য নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে রাজা তৃতীয় জর্জ 1762 সালে তার ব্যক্তিগত বাসভবন হিসাবে এটি অধিকৃত করেন। পরবর্তী 75 বছর এটি আরও সম্প্রসারণ করা হয়। সম্প্রসারণের মূল দায়িত্ব পালন করেন স্থপতি জন ন্যাশ এবং এডওয়ার্ড ব্লোর। তারা রাজদরবারের চারপাশে 3টি শাখা নির্মাণ করেন। বাকিংহাম প্রাসাদ সর্বশেষ 1837 সালে রানী ভিক্টোরিয়া সিংহাসন আরোহণকালে ব্রিটিশ রাজপরিবারের রাজকীয় কাজে ব্যবহৃত হয়েছিল। সর্বশেষ কাঠামোগত সম্প্রসারণ হয়েছিল ভিক্টোরিয়া যুগে। এই স্থাপনাটি ঠিক বাকিংহাম প্যালেসের সামনে স্বর্ণ মানে গোল্ডেন কালারের একটি মূর্তি, আলোকিতগুলো আছে স্থাপনা। লোকজন কীভাবে এর আশেপাশে এটি হচ্ছে বাকিংহাম প্যালেসের মানে পূর্ণাঙ্গ আস্থা ভবনটা। এক ফ্রেমে আমরা যদি বড় করে দেখি তাহলে এই হচ্ছে, আর এই আশেপাশে কত লোক, বেশিরভাগই 95% মানুষই হচ্ছে বাইরের বিভিন্ন দেশ থেকে এসেছেন পর্যটক। এই হচ্ছে কুইন বাকিংহামের, আপনাদেরকে বাকিংহাম প্যালেসের মানে চতুর্দিক একটু দেখানোর চেষ্টা করব। বড় বড় গার্ডেন, প্রত্যেকটা জায়গায় মানে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা দেখতেছেন। নানান জাতের ফুল দিয়ে সাজানো হয়েছে রাস্তার আশপাশগুলো। আর এই যে উঁচু স্থাপনা, এটা অনেক দূর থেকে দেখা যায়। এটা হচ্ছে রাউন্ড চতুর্দিকে, অনেকেই বাচ্চারা বিশেষ করে উঠতেছে এই স্থাপনাকে কেন্দ্র করে। এই হচ্ছে বাকিংহাম প্যালেস। এটি হচ্ছে রাউন্ড চতুর্দিকে বসা যায়। আর এই হচ্ছে মেইন বাকিংহাম প্যালেস। Thank you.